যে দলের কাছে কেউ কখনো শিরোপা আশা করেনি, তুচ্ছ তাচ্ছিল্য করে নাম দিয়েছিল লেভারকুসেন, সে দলের হাতেই অবশেষে শোভা পাচ্ছে দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার শিরোপা, যার জেরে অবসান হয়েছে বায়ার্ন মিউনিখের দীর্ঘ 11 বছরের রাজত্বের। জার্মান বুন্দেসলিগায় নতুন রাজা বেয়ার লেভারকুসেন যেন 11 বছরের শোককে শক্তিতে রূপান্তর করেছে। চলতি মৌসুমের 29টি লড়াইয়ে অপরাজিত থেকে বসেছে সিংহাসনে, প্রথমবারের মতো পড়েছে জার্মান বুন্দেসলিগার মুকুট। সর্বশেষ গতকাল রোববার রাতে ওয়ার্ডার ব্রিম্যানকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে লেভারকুসেন। এতে 5 ম্যাচ বাকি থাকতেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে তারা, কারণ বাকি সবগুলো ম্যাচ জিতলেও তার সবচেয়ে কাছের প্রতিযোগী বায়ার্নের দ্বারা লেভারকুসেনের সমান পয়েন্ট পাওয়া সম্ভব নয়। লেভারকুসেন থেকে এখনও 16 পয়েন্ট পিছিয়ে আছে বায়ার্ন। 29 ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট 79, সমান ম্যাচে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট 63। এই ম্যাচে লেভারকুসেনের হয়ে হ্যাট্রিক করেছেন ফ্লোরিয়ান উইটস, 68, 83 ও 90 মিনিটে গোল করেন তিনি, আর বাকি গোল দুটি করেন ভিক্টর বনিফেস ও গ্রানিট জাকা। এই ম্যাচ জিতলে শিরোপা নিশ্চিত হবে তা আগেই জানা ছিল সবার, যে কারণে লেভারকুসেনের দর্শকরা উৎসব বরে পরিকল্পনা নিয়ে মাঠে এসেছিল। ম্যাচের 83 মিনিটে যখন চতুর্থ গোল পেল লেভারকুসেন, তখন হুড়মুড় করে মাঠে নেমে যায় দর্শকরা। এরপর কিছুক্ষণের জন্য খেলা বন্ধ ছিল, পুনরায় খেলা শুরু হলে আবারও গোল লেভারকুসেনের, আবারও মাঠে দর্শকরা, এরপর আর খেলাই হয়নি। মাঠের সবটাই চলে বিজয় উল্লাসে মত্ত লেভারকুসেনের দর্শকদের দখলে। লেভারকুসেনের 119 বছরের অধরা স্বপ্ন পূরণের পথে যার অবদান, তার নাম শাভি অ্যালোনসো।